গুড ইভিনিং বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি একটা ফুড চ্যালেঞ্জ। আজকে আমি আর মা চ্যালেঞ্জ করবো পাঁপড় চ্যালেঞ্জ। দেখতে পাচ্ছ এক থালা করে পাঁপড় রয়েছে দুজনের কাছেই, সমান মাপের পাঁপড় রয়েছে, সাথে রয়েছে সস আর জল নিয়েছি। এখানে ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছে মা। আমি ওগুলো খেতে ভালোবাসি না, তা পাঁপড় নিয়ে দেখা যাক কে কতটা খেতে পারে, কে আগে শেষ করতে পারে। যে শেষ করতে পারবে না তার জন্য পানিশ রয়েছে। এই যে যে লঙ্কা রয়েছে দেখতে পাচ্ছ, এত লঙ্কা রয়েছে, লঙ্কাগুলো তারকে কাঁচা খেতে হবে। তো বন্ধুরা, এসার করা যাক, আপনারা দেখতে থাকুন কে জিততে পারে। আমার তো মনে হচ্ছে মা জিতে যাবে, তাও আমি জিততে চেষ্টা করবো, কারণ শীতে লঙ্কা খেলে খুব ঝাল লাগে। চলো স্টার্ট করা যাক। দেখো অনেকগুলো পাঁপড়, কীভাবে শেষ করবো ঠিক নেই, তারপর জিততেও হবে মার থেকে, লঙ্কা খেতে হবে তিনটে। ছোটো ছোটো এমন পাঁপড়ও রয়েছে নানা রকম ডিজাইনের। মা খুব দ্রুত গতিতে খাচ্ছে, কিন্তু হেরে যাবে তাও, কারণ আমি খুব স্পিডে খাই। আমি একবার খাওয়া ধরলে মা হয়ে যাবে। আমি একটু সুযোগ দিচ্ছি জেতার, কিন্তু লাস্ট পর্যন্ত আমি জিতব। দেখা যাক কে জিততে পারে। এই আগের চ্যালেঞ্জগুলো সব করতে আমি জিতে গেছি আগে, তারা এর আগে দিদি দিদির সাথে ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম, সেটা জিতে গেছি। তারপরে আমি অভিজিৎ আর মা ওইটা চ্যালেঞ্জ করেছিলাম, সেটাতে জিতে গেছি। আর তো দেখা যাক যেটা যায় কি যায় না। কি যে সাউন্ড হচ্ছে বলার মন না। পাঁপড় খায় মজাটা আলাদা, কর্মার কষ্টি দিয়ে ভোগটা বেশ ডাক দিয়ে তো পেঁয়াজ দিয়ে একটু নেই নি।
লঙ্কা কি ঝাল, একটা লঙ্কা খেয়েছি, লঙ্কা কুচি করা ছিল, খুবই ঝাল। পাপড় খেয়ে গাল ছড়ে যাবে আর লঙ্কা খেতে হবে, বুঝতে পারছেন তো কবে লাগতে পারে। মা লঙ্কা খাওয়া উপাস আছে, তাই মা হলে অসুবিধা হবে, আমি হলে অসুবিধা, আর মা খুব লঙ্কা খাই। ভুটে বেলা খাওয়া নেই, একটা খাওয়া দেবে ওনাকে খাওয়া চিনি করছ, তুমি একটা একটা করে খাও না, আমি খেতে পারবো না, অত লঙ্কা খাই হবে দিদিমা? একটা খাবে, খেয়ে একটা লঙ্কা, আমি অনেক অনেক খেয়ে নেই, আমি লঙ্কা খেতে পারবো না। তোর পাঁপড় খেলে জিভ ছড়াচ্ছে, মুখ ছড়াচ্ছে, তো লঙ্কা খেতে আমি মজা আসবে, যে আসবে না লঙ্কা খেতে খুব মজা আসবে না। নানা রকম ডিজাইন, এটা তো এয়ারপ্লেন না, শেষ করে ফেলতে চাই দেখ ব্যান বলুন তো, মা জিতে গেছে, তো আমি হেরে গেছি, এবার লঙ্কা খাওয়ার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, লঙ্কা খেতে হবে, হেরে গেলে মানুষ নিতেই হবে, তো আমি একটা লঙ্কা খাবো, দেখেই ভয় লাগছে কারণ লঙ্কাগুলো দেখতে এমন কিন্তু ঝাল খুবই বেশি, চেয়ারটা সরু হতে পারে কিন্তু এর পাওয়ারটা খুবই বেশি। এক পিচ খেয়ে আমার মুখ জ্বলে গেছে, তাহলে দেখছি খেতে হবে পানিশ। ভীষণ ঝাল, ভীষণ ঝাল, মুখ জ্বলে গেল, বন্ধুরা এই পাপড় খেয়ে মুখ ছড়ে গেছিলো আর লঙ্কা খেয়ে মুখ পুরো ছড়ে গেছে, খুব ঝাল, সস দিয়ে পাপড় খেতে কি কমে, বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বাই, খুব ঝাল।